সাতক্ষীরা তালায় শখের বশে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছে প্রভাষক তহিদুর রহমান। পুষ্টিকর এই ফল চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি। শখের বশে ড্রাগন ফল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা তালা উপজেলার প্রভাষক তহিদুর রহমান ও শেখ কামাল। আগ্রহ থেকে ইউটিউব দেখে ড্রাগন ফল চাষে উৎসাহী হয়ে ওঠেন তিনি। 2020 সালের অল্প পরিসরে চারা রোপণ করলেও এখন 7 বিঘা জমিতে 2000 ড্রাগন গাছের চারা রোপণ করেন তিনি। চলতি মৌসুমে এরই মধ্যে ড্রাগন ফল ও চারা বিক্রি করে আয় করেছেন প্রায় 40 লক্ষ টাকা। স্বল্প খরচে লাভ বেশি হয় বিদেশি এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। তখন সংসার ঠিক মতো চলতো না, এই ড্রাগন বাগানে এখন কাজ করি, আমার সংসার ধর্ম এখন ঠিক মতো চলে। আমি এই ড্রাগন বাগানে কাজ করে আমার বেকারত্ব দূর করছি। আমার 3 বছর লেগেছে, এখন মনে করেন আমার আসল টাকা উঠে গেছে। সামনে বছর থেকে আমার 35 লাখ হোক 40 লাখ হোক আরও বাড়বে আর কি। সামনে বছর থেকে আমি 50 লাখ মতো বেচবো আর কি। এখানে কোনো কিছু ফরমালিন ব্যবহার করা হয় না, একেবারে ন্যাচারাল পরিবেশে খুব সুন্দরভাবে চাষ করা হয়, গাছ পাকা ফলটাই আমরা পাচ্ছি। আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং দিন দিন যেন এই আবাদটা বৃদ্ধি পায় কৃষি বিভাগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে এই তালার যে সম্ভাবনা রয়েছে ড্রাগন চাষে, সেই ড্রাগন চাষের সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই ফলটা দেশের চাহিদা মিটিয়েও আমরা বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব।